নমস্কার বন্ধুরা, রত্না লাইফস্টাইল ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে বলো তো কি করছি আমরা? আজকে পিসির বাড়ি চলে এসেছি, জমি বিক্রি করবো। চিকেন কষা, একেবারে লাল লাল করে চিকেন কষা। আর কি হবে চিকেন কষার সাথে? টমেটোর চাটনি, বেগুনি, সাথে আরো যে কি আছে ওটা সারপ্রাইজ, তার জন্য ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ, তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ, দেখা কিভাবে সবাই মিলে এনজয় করি। আজকে পিসি আর ভাস্তি মিলে চিকেন কষা রান্না হবে। হ্যাঁ, চিকেন কষাটা পিসি রান্না করবে, তাই বলো পিসি? আমার হেল্পার আছে, ওই হেল্প থাকবে। তবে পিসি কিন্তু সেই রান্না করে, এর আগেও আমি খেয়েছি, সবাই ফেল কিন্তু পিসির সামনে। বন্ধুরা তোমরা খেলে বুঝতে পারবে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা দেখতে থাকো রত্না লাইফস্টাইল ব্লগ আর সাথে থাকো। মাংস ডালু কাকু আসবে, বললা যে আসবে নাকি? কাকু আসবে বিকালে। রিমা গান কর একটা শুনি। তুমসে মিলকে এসা লাগা, তুমসে মিলকে আরমা হুয়ে মেরে দুখি, এ মেরে জানে বাবা, তেরে মেরে মেরে তেরে দিল জানে। লা 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 বেসুরে পার্টি বন্ধুরা, পিসির গানের জন্য কমেন্টস লাগবে কিন্তু আমাদের, অবশ্যই আমরা কিন্তু চাই কমেন্টস। পিসির গানে যেন ভালো কমেন্টস আসে, কোনো বাজে কমেন্টস দিলে হবে না, ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না বলো? হ্যাঁ, ভিডিও ওয়াচ করতে হবে। মধুয়া জল এনেছে আমার চোখে পিনা কারণে, লাল টমেটো দেখেছি, পিসি কোন মাংস বেশি ভালোবাসো, মুরগির মাংস না পাঠার মাংস? আমাদের এখন চিকেনই ঠিক আছে, পাঠার মাংস সবাই ভালো। তো আগে বাসতাম অবভিয়াসলি মাটন, কিন্তু এখন তো কিন্তু চলে না বেশি, মানে বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু অ্যাডজাস্ট করতে হয়, এই জন্য এখন চিকেনটাই খেতে হয়। তবে টেস্ট বলতে গেলে ভালো কিন্তু মাটন, অবশ্যই মাটন। পিসি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছে ভালো করে, পরিবারের লোকের সাথে পিকনিক করার মজাই আলাদা বলো পিসি, যতই বাইরের লোকের কথা বলো, পরিবারের লোকের সাথে পিকনিক করার মজাই আলাদা। সেটা চারজনই হোক আর দশজনই হোক, তেজপাতা আসবে, লঙ্কার গুঁড়ো আসবে, একটু জিরের গুঁড়ো আসবে, একটু ধনের গুঁড়ো আসবে, আর লবণ, লবণ গুলো দেওয়া হয়ে গেছে। রান্না করতে কম বেশি ভালো সবাই জানে, ভাবতে বলে পিসি প্রথম তো একটু বেশি বেশি হচ্ছে। না না, খুব ভালো রান্না জানে, আমি আগেই বলে দিলাম। আদাটাও তো বেটে নিবা, আদাটাও বেটে নেওয়া হবে, পাকায় বাটা মশলার টেস্ট আলাদা। হ্যাঁ,
মামা জল ফেলাবি না কিন্তু ঘরের মধ্যে সমান কোন প্রসেসে রান্না হচ্ছে পিসি জানে এটা খেলে না খেলে তো বোঝা যাবে না না স্মৃতি শক্তি লোপ হয়ে যেতে পারে আমার স্মৃতি শক্তি ডাবল হয়ে যেতে পারে হ্যাঁ যাক আমাদের রান্না শুরু হয়ে গেল আজকে কষিয়ে পিসির হাতের চিকেন খাবো আমরা সবাই তো পুতুলটা ডলটা ওয়াও বিউটিফুল দারুন সেন্টটা খুব সুন্দর আসছে দারুন অসাধারণ এবে বোঝা যাবে খুব খিদে পেয়ে গেছে গার্গি গার্গি খিদে পাচ্ছে না গার্গির খিদে পায় না গার্গি কখন খাবে তাহলে গার্গি তো নিজের প্রজেক্টেই ব্যস্ত আর আমার মেয়ে ওর সব পেন গুলাকে বের করে করে দেখছে আলাদা দেয় না কিচ্ছু সেই জম্পেশ করে খাওয়া দাওয়া হচ্ছে আমাদের পিসি তোমার ভাতটা কোথায় সবাইকে দিচ্ছ তোমারটা কই পিসি অনেক খায় তো ওই জন্য সামনে আনবে না ঠিক আছে আমরা সবাই মিলে বসে পড়ি খেতে এবার পিসি আর আগে খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক খায় যে সেই জন্য ঠিক আছে বসে পড়লাম তাহলে সবাই এই লেগপিসটা তোমার জন্য লেগপিসটা খাও লেগপিসটা তো স্পেশাল দোর গার্গি পারবে না আমি খাইয়ে দিচ্ছি আলুটা ভালো সিদ্ধ হয়েছে পুরো একদম মিশে হয়ে গেল Right.
দারুন দারুন অসাধারণ। পিসি চলে আসো, মামা নিজে খাবে বলছে, নিজে খাবে পারে না কিন্তু। খুব ভালো হয়েছে মাংসটা, মুরগিটা ভালো ছিল, একদম কচি মুরগি ছিল। বন্ধুরা তোমরা মিস করে গেলে, পিসি কিন্তু অনেক কম ভাত নিছো, কিছু করার নেই পিসি, এইটুকু ভাত খেলে চলবে? পিসি খুব রোগা তো, পিসি আর একটু ভাত নেই, একটু ভাত নিলে চলবে না। যা আছে একদম ঠিক, পিসি খুব রোগা তো, এর থেকে বেশি গেলে পিসি আর হাঁটা চলাই করতে পারবে না। আজকের ব্লগটা এতটুকুই থাকলো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গাড়ি থেকে বাই করো।